প্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার ষষ্ঠ সপ্তাহে যে রসায়ন অ্যাসাইনমেন্টটি রয়েছে, অর্থাৎ 4 নম্বর অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন আমি তোমাদের এই 4 নম্বর অ্যাসাইনমেন্ট, যেটা তৃতীয় অধ্যায় ও পঞ্চম অধ্যায়ে সংযোগে দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা এই অ্যাসাইনমেন্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এখান থেকে ধারণা নিয়ে তারপর তোমরা নিজের থেকে কমপ্লিট করবা। আসো, আমরা এখানে যে নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনার ভিত্তিতে আমরা অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করি। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটি করার আগে মূল বইয়ের নির্ধারিত অধ্যায় দুটি অবশ্যই ভালোভাবে পড়বে, প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা নেবে এবং এ সম্পর্কিত বিভিন্ন সৃজনশীল প্রশ্ন কয়েকবার পড়বে। সর্বশেষে আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, অবশেষে নিজের মতো করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। অবশ্যই তোমরা হুবহু কপি করবে না, হুবহু কপি করলে অনেকটা কি নকলের মতো হয়ে যায়, তাই চেষ্টা করবে নিজের থেকে উপস্থাপন করার জন্য। তো আসো, তোমাদের প্রথম যে বলা হয়েছে, যে এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, যে প্রতিবেদন কথা বলা হয়েছে। প্রতিবেদন বিষয়টা হচ্ছে যে তুমি বাংলা দ্বিতীয় মতো প্রতিবেদন তৈরি করতে হবে না, যেহেতু একটা অ্যাসাইনমেন্ট, তোমাকে যে বিষয়গুলো বলছে সেই বিষয়টা সম্পর্কে তুমি সম্পূর্ণ ধারণাটা তুলে ধরাই একটা প্রতিবেদন। তো এখানে তোমরা শিরোনাম দিয়ে বিষয় তোমাদের, অর্থাৎ নিজের যে যে বিষয় থাকবে সেই শিরোনাম দিয়ে বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবে। অনেকেই প্রশ্ন করো যে প্রতিবেদন দেয়নি, প্রতিবেদনটা তোমাদের বারবার বলি বাংলা দ্বিতীয় মতো এই প্রতিবেদনগুলো হয় না। তো যাই হোক, শুরু করি। আর প্রথমে বলা হয়েছে যোজনী সম্পর্কে। তাহলে যোজনী, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বিজোড় ইলেক্ট্রন থাকে তাকে ওই মৌলের যোজনী বা যোজ্যত ইলেকট্রন বলে। তাহলে খেয়াল করবা যে তোমাদের ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসের শেষে যতটি, সাধারণত ধাতুর ক্ষেত্রে যতটি ইলেকট্রন থাকে আর অধাতুর ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন, বিষয়টা আমি নিজে ক্লিয়ার করি। খেয়াল করো, ধাতু মৌলের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মৌলের যোজ্যতা নির্দেশ করে, উচ্চতর পারমাণবিক সংখ্যাবিষ্ট ধাতুর ক্ষেত্রে ব্যতিক্রম হয়। অধাতব মৌলের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের বিজয় ইলেকট্রন সংখ্যা মৌলের যোজ্যতা নির্দেশ করে। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ এখানে 3s1, শেষ কক্ষতে একটা ইলেকট্রন আছে, অর্থাৎ সোডিয়ামের যোজনী হচ্ছে 1। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2, এরপর 3px2 3py2, এরপর 3pz1, অর্থাৎ এখানে কি দেখো, অযুগ্ম ইলেকট্রন বলতে বোঝানো হয়েছে এখানে যে বিজয় ইলেকট্রনটা, ঠিক আছে, বিজয় ইলেক্ট্রন বা অযুগ্ম ইলেকট্রন আছে কয়টি, একটি, অর্থাৎ কি এক্ষেত্রে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে এভাবে বিস্তারিত আলোচনা করবে যেহেতু অ্যাসাইনমেন্ট তোমাদের বলা হয়েছে। আবার অন্যভাবে বলা যায়, কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত হয় বা কোনো যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেনকে অপসারণ করতে পারে তাকে ওই মৌলের যোজনী বলে। এক্ষেত্রে হাইড্রোজেনের যোজনী একক ধরে নেওয়া হয়, মানে হাইড্রোজেনের যোজনী সবসময় এক ধরে নেওয়া হবে এবং যতটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে অথবা যতটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সেটাই কি যোজনী। যেমন এখানে দেখো, পানির ক্ষেত্রে লক্ষ্য করে H2O, এখানে হাইড্রোজেন পরমাণু যোজনী 1, কারণ এখানে একক ধরা হয় হাইড্রোজেনকে সব সময়ের জন্য। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আছে, এই যে 1s2 2s2 আমরা দিব, দেওয়ার পরে দেখো অক্সিজেনের সর্বশেষ কক্ষতে বিজয় ইলেকট্রন আছে 2টি, ফলে একটি অক্সিজেনের 2টি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে H2O উৎপন্ন করে, তাই অক্সিজেনের যোজনী 2। তাহলে আমাদের লক্ষ্য করো যে এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত থেকে 2টি হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে কি বলা যায়, এখানে অক্সিজেনের যোজনী আছে 2, যেহেতু 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এখানে আমরা বলছি যে উপরে যে হাইড্রোজেনের সাথে যুক্ত হবে যত সংখ্যক হাইড্রোজেনের সাথে, তাহলে 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে একটা অক্সিজেন, এই জন্য অক্সিজেনের যোজনী হবে কি 2। আবার ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা দিতে পারো। এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড, প্রতিটি কার্বন পরমাণুর বহিঃস্থ স্তরে 4টি ইলেকট্রন, 2টি অক্সিজেন পরমাণুর প্রতিটি দুটিতে 2টি করে ইলেকট্রন শেয়ারে অংশ নেয় এবং কার্বন ডাইঅক্সাইডের অণু গঠন করে। অর্থাৎ এখানে অক্সিজেনের যোজনী 2 এবং কার্বনের যোজনী হচ্ছে 2×2, কারণ কি কার্বন একটা কার্বনের সাথে কি 2টা অক্সিজেন হয়েছে, তাহলে একটা অক্সিজেনের জন্য 2 আসবে আর একটা কার্বনের জন্য 2, টোটাল হবে 4। এভাবেও করতে হবে, আবার ইলেকট্রন বিন্যাস করেও করতে হবে। দেখো আমি পরবর্তীগুলো কিন্তু ইলেকট্রন বিন্যাস করে করছি। দেখো কার্বন টেট্রাক্লোরাইড, এটা অনুরূপভাবে করছি, তোমরা দেখবা ফসফরাস পেন্টাক্লোরাইড, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3px2, মানে আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম, করার পরে দেখা যাচ্ছে যে ক্লোরিনের শেষ কক্ষতে একটা বিজয় ইলেকট্রন দেখা যায়, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন 1টি, তাই যোজনী হবে কি 1, এটা আমরা সিদ্ধান্ত পারি। এখন লক্ষ্য করো, ক্লোরিন হচ্ছে হাইড্রোজেনের সদৃশ, অর্থাৎ একক যদি হয় তখন সে যত সংখ্যকের সাথে যুক্ত হয় সেই হিসাবটা আসবে, অর্থাৎ ফসফরাস এর একটি পরমাণুর সাথে 5টি ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে ফসফরাসের যোজনী হবে কত, 5×1, অর্থাৎ 5, অর্থাৎ এখানে ফসফরাসের যোজনী হবে 5। এরপরে ফসফরাস টেট্রাক্লোরাইড, অর্থাৎ ক্লোরিনের আগের মতো অনুরূপ করছি সেম, শুধুমাত্র এখানে 5 দ্বারা গুণছিল আগে, এখন হবে কি 3 দ্বারা।
এরপর দেখো ফসফরাস পেন্টায়োডাইড মানে এখানে পাঁচটা একটা ফসফরাসের সাথে পাঁচটা আয়োডিন যুক্ত হয়েছে, তাহলে আমরা কি করব আয়োডিন ইলেকট্রন নেব 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p x2 4p2 4PY2 আর 4PZ1 অর্থাৎ শেষ কক্ষতে আয়োডিনে একটি ইলেকট্রন রয়েছে, আর তাই কি আয়োডিনের যোজনী হচ্ছে এক। আবার ফসফরাসের একটি পরমাণুর সাথে পাঁচটি আয়োডিন যুক্ত হয় ফসফরাসের যোজনে পাঁচ গুণ এক, ঠিক আছে। এরপর আছে সালফার ডাইঅক্সাইড, খেয়াল করো সালফারের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস, দেখো সরি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমরা দিলাম, তারপর দেখা যায় অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন হচ্ছে কয়টি, দুইটি, অর্থাৎ তাই যোজনী কত হবে দুই। এখানে আছে দেখো এখানে একটা আছে আর এখানে একটা আছে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন দুইটি, যে কারণে অক্সিজেনের যোজনী দুই, এটা আমরা আগে করছি। আবার সালফারের একটি পরমাণুর সাথে দুইটি অক্সিজেন যুক্ত হয়, দেখো সালফারের একটি পরমাণুর সাথে অক্সিজেন হয়েছে দুইটা, তাহলে আমাদের সালফারের এখানে যোজনী হবে কি দুই গুণ দুই অর্থাৎ চার। আবার সালফার ট্রাইঅক্সাইড, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস আগের মতো দিলাম, অর্থাৎ অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন দুইটি তাই যোজনী দুই। আবার সালফারের একটি পরমাণুর সাথে তিনটি অক্সিজেন যুক্ত হয়, সালফারের যোজনী হবে তিন দুগুণ ছয় অর্থাৎ এক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে সিক্স। এভাবে তোমরা বের করতে পারো। দেখো এরপর হচ্ছে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী, এই বিষয়টা দেখো এখানে চার মার্ক্স দেওয়া আছে, তোমাদের বিষয়টি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে তোমাদের তুলে ধরতে হবে। লক্ষ্য করো যে পরিবর্তনশীল যোজনী মৌলের সর্বশেষ কক্ষপথে উপস্তর সমূহের মধ্যে ইলেকট্রন পুনর্বিন্যাসের কারণে বিজোড় ইলেকট্রন সংখ্যা পরিবর্তিত হয়। এভাবে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে, যেমন ফেরাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইড যোগে আয়রনের পরিবর্তনশীল যোজনী যথাক্রমে দুই ও তিন, অর্থাৎ এখানে আয়রনের যোজনী কত দুই আর এখানে তিন, কেন তিন, এটা তাদের উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের কারণে এটা হয়, ঠিক আছে, এটা আমরা পরবর্তী অংশে আলোচনা করব। সুপ্ত যোজনী, কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও কোনো যোগে ওই মৌলের সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে সেই যোগের সেই মৌলের সুপ্ত যোজনী বলে, যেমন এই আমরা উপরে লিখলাম কি ফেরাস ক্লোরাইড যোগে আয়রনের সুপ্ত যোজনী কত, দেখো সর্বোচ্চ যোজনী আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা জানি থ্রি, তাহলে থ্রি থেকে এখানে সক্রিয় যোজনী অর্থাৎ আয়রনের এই ক্ষেত্রে সক্রিয় যোজনী হচ্ছে কত, লক্ষ্য করো এখানে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে দুই, তাহলে তিন মাইনাস দুই সমান কত হবে এক, তাহলে এখানে সুপ্ত যোজনী হচ্ছে এক। আবার দেখো ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজনী হচ্ছে তিন, আবার এর সর্বোচ্চ যোজনী তিন, তাহলে তিন থেকে তিন বিয়োগ করলে থাকে জিরো অর্থাৎ এখানে সুপ্ত যোজনী জিরো অর্থাৎ কোনো যোজনী নাই। এখন আসো আমাদের প্রদত্ত যৌগগুলোর মধ্যে, দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস টেট্রাক্লোরাইড ফসফরাস পেন্টা আয়োডাইড যৌগে কি ফসফরাস পরিবর্তনশীল যোজনী কি করে প্রদর্শন করে, তাহলে এটা কেন করে সেটা আমরা এখন আলোচনা করব। পি পরমাণুর পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করার মূল কারণ এর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, সাধারণ অবস্থায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস নিম্ন, দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান, এটা হচ্ছে আমার সাধারণ অবস্থায় তোমার ফসফরাসের ইলেকট্রন, অর্থাৎ এখানে অযুগ্ম ইলেকট্রন হয়েছে তিনটি, যেখানে ফসফরাসের দেখো যদিও সর্বশেষ কক্ষ থেকে পাঁচটি ইলেকট্রন আছে কিন্তু তোমার কি অযুগ্ম ইলেকট্রন আছে তিনটি, যে কারণে আমাদের এখানে যোজনী হবে তিন। খেয়াল রাখবে তিন নম্বর কক্ষপথে এখানে আছে তিন আর এসে আছে দুইটা, টোটাল পাঁচটা কিন্তু এখানে অযুগ্ম ইলেকট্রন আছে তিনটি, যে কারণে যোজনী তিন। আবার উত্তেজিত অবস্থায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, দেখো এই যে এস এর যে দুইটা ছিল উপরে এই এস এর দুইটা থেকে একটা কি ডিতে চলে যাবে, তখন সর্বশেষ কক্ষপথে হবে কয়টা অযুগ্ম ইলেকট্রন পাঁচটা হবে, তাহলে এই অবস্থায় ফসফরাসের সর্বশেষ কক্ষপথে মোট এবং বিজোড় ইলেকট্রন সংখ্যা পাঁচ, অর্থাৎ টোটাল হচ্ছে কি পাঁচটি আবার বিজোড় ইলেকট্রন সংখ্যা পাঁচটি, তাই যোজনী হবে পাঁচ, অর্থাৎ ফসফরাসের সর্বোচ্চ যোজনী পাঁচ, তাহলে এখানে আমরা কি পরিবর্তনশীল যদি দেখাতে পারি। কিন্তু এখানে আবার বলা হয়েছে সুপ্ত যোজনী নির্ণয় করতে, তাহলে ফসফরাস টেট্রাক্লোরাইডে ফসফরাসের সুপ্ত যোজনী কত, সর্বোচ্চ যোজনী বিয়োগ কি সক্রিয় যোজনী, তাহলে এখানে কি ফসফরাসের সক্রিয় যোজনী আছে তিন, তাহলে পাঁচ মাইনাস তিন সমান কত দুই, আর ফসফরাস পেন্টাক্লোরাইডে আমার কি সর্বোচ্চ যোজনী পাঁচ মাইনাস পাঁচ সমান শূন্য, আর পেন্টাইডে একই রকম পাঁচ মাইনাস পাঁচ সমান শূন্য, তাহলে এভাবে তোমাদের এটা করতে হবে। এরপরে খেয়াল করো সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফার পরমাণুর পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সাধারণ অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা যেটা, তাহলে শেষ কক্ষপথে দেখা যায় দুইটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে তাই না, এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন দুই হওয়ার কারণে সালফারের যোজনী হবে দুই, কিন্তু উত্তেজিত অবস্থায় অর্থাৎ সালফার কি প্রথম একবার উত্তেজিত হবে তারপর দ্বিতীয় বার আবার উত্তেজিত হবে, প্রথম উত্তেজিত অবস্থায় লক্ষ্য করো যে এই যে পি এক্স এ দুটি আছে এই দুটি ইলেকট্রনের কি একটা চলে যাবে থ্রি ডিতে, ডিতে যাওয়ার ফলে সর্বশেষ কক্ষপথে চারটা চারটা অযুগ্ম ইলেকট্রন হবে। আবার দ্বিতীয় উত্তেজিত অবস্থায় দেখো এই যে এসে আর একটা ইলেকট্রন আছে যার ডির আছে কি উপর অরবিটাল আছে কয়টা আরও আছে পাঁচটা, যে কারণে দুইটায় চলে যাবে ডির, লক্ষ্য করো এখানে ডি হবে একটু খেয়াল করবা, এখানে
এখানে ডি হবে, ভুলে ভুলে পি হয়ে গেছে, এখানে ডি হবে খেয়াল। আচ্ছা, এরপরে উল্লেখিত দুটি ইলেকট্রন বিন্যাসে এস এর সর্ববহিস্ত স্তরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 4 ও 6, তাই কি 4 ও 6 এর যোজনী, অর্থাৎ প্রথম উত্তেজিত অবস্থায় যোজনী আছে 4, এরপর যে 6, অর্থাৎ আমরা সালফারে পেলাম কত 2 4 6 যোজনী, আর তাহলে সর্বোচ্চ যোজনী কত 6। তাহলে সর্বোচ্চ যোজনী থেকে আমরা কি সুপ্ত যোজনী নির্ণয় করতে পারবো। তাহলে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, তাহলে 6 মাইনাস 4 সমান কত 2। তাহলে কত হলে এখানে সালফার ডাইঅক্সাইডে সুপ্ত যোজনী হচ্ছে 2, আবার সালফার ডাইঅক্সাইডে সুপ্ত যোজনী নাই অর্থাৎ 0। এখন খেয়াল করো, আবার কার্বন ডাইঅক্সাইড আর কার্বন টেট্রাক্লোরাইড, এক্ষেত্রে দেখো যৌগে উপস্থিত কার্বন বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন যোজনী প্রদর্শন করলে এখানে উভয় যোগে কার্বন যোজনী কত, কার্বনের যোজনী কত 4। উভয়টাই কি, এখানে কোনো পরিবর্তন যোজনী প্রকাশ করে নাই, দুটোটাই কি কার্বনের যোজনী হচ্ছে 4। সাদা অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা দিব, এরপর উত্তেজিত অবস্থায় দিব, এরপর দেখাবো কি যে কার্বনের যোজনী 2 হতে পারে 4ও হতে পারে। তাহলে আমরা পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী দেখালাম। এরপর আমাদের গ নম্বরে বলছে যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এটা একেবারে সহজ একটা বিষয়, তোমরা এই বিষয়টা তোমাদের বই থেকে লিখবা এবং তারপর আমি কিছুটা সহযোগিতা করার জন্য তোমাদের এখানে তুলে ধরছি, খেয়াল করো। প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে তৈরি সুস্থিত ও অস্থিত আইসোটোপগুলোর মধ্যে অস্থিত আইসোটোপগুলো স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয়। এ ধরনের আইসোটোপগুলোকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। প্রকৃতপক্ষে এসব মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিবর্তন ঘটে। তো প্রদত্ত যৌগে ব্যবহৃত মৌলের মধ্যে অক্সিজেন, কার্বন, ফসফরাস ও আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে বিভিন্ন ব্যবহার রয়েছে। এছাড়াও খেয়াল করা ক্লোরিনেরও কি তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। দেখো কৃষিক্ষেত্রে ব্যবহার, ফসফরাস 32 আইসোটোপ কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এছাড়া কখন কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে এই আইসোটোপ ব্যবহার করা হয়। এরপরে গাইগার কাউন্টারের মাধ্যমে দেখো তেজস্ক্রিয় 32 ও ফসফরাস যুক্ত আইসোটপ দ্রবণ উদ্ভিদের মূলধারায় শোষিত করা হয়। গাইগার কাউন্টার ব্যবহার করে পুরো উদ্ভিদের চলাচল চিহ্নিত করে ফসফরাস ব্যবহার করে উদ্ভিদের বেড়ে ওঠার কৌশল নির্ণয় করা হয়। শালক সংশ্লেষণ প্রক্রিয়ার তথ্য সম্পর্কে জানতে অক্সিজেন 18 আইসোটপ ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ফসফরাস 32 এবং 131 আয়োডিন মানে 131 আয়োডিন ব্যবহার এর ব্যবহার করা হয়। আয়োডিন 131 থাইরয়েড গ্রন্থি কোষকলার বৃদ্ধি প্রতিহত করতে প্রতিহত করে। বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময়ে আয়োডিন 125 আইসোটোপ ব্যবহার করা হয়। ব্লাড লিউকেমিয়া রোগকোষের রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ 32 এর ফসফরেট কি ফসফেট ব্যবহৃত হয়। বয়স নির্ধারণে, বয়স নির্ধারণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়, যেমন কি বিভিন্ন জীবাশ্ম ফসিল মমি উল্কাপিণ্ড হতে আরম্ভ করে পৃথিবীর বয়স বয়স তেজস্ক্রিয় আইসোটোপে কার্বন 14 এর সাহায্যে নির্ণয় করা হয়। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটি অন করে রাখবে। আল্লাহ হাফিজ।